আমি স্বাতি রয়। আমার 2014-তে একটি হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে বিয়ে হয় তার ছেলের সাথে, বড় ছেলের সাথে। এবং বিয়েটা আমার ডিসেম্বরে ঠিক হয়, তার বাই মার্চ আমার বিয়ে হয়ে যায়। তো আমি 3 মাসের মধ্যে যে মানুষটাকে চিনেছিলাম আমার বিয়ের পর, ইমিডিয়েটলি সেই মানুষটা উল্টো চরিত্র দেখতে পাই। তারপরে দেখতে পাই সে একটি সাইকোপ্যাথ, সে ঘুমের ওষুধ খায়, মুঠো মুঠো ঘুমের ওষুধ খায়, 40 mg 50 mg ঘুমের ওষুধ খেত, তার সাথে ড্রিঙ্ক তো করতোই। এই জিনিস দেখতে শুরু করলাম, আমার গায়ে হাত উঠতে শুরু হলো, আমাকে অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হলো। আমার শ্বশুর শাশুড়ি প্রচন্ড ভাবে চেষ্টা করেছে সবসময় যাতে আমি ওর মারের হাত থেকে বাঁচি, কিন্তু আমি যখনই চাই বলতাম যে এটা আমাকে আমার বিচার চাই না, এটা বন্ধ হবে কবে, এটা তো বন্ধ হচ্ছে না, তোমরা সবেবারে আমাকে বাঁচাচ্ছ, আমি তার জন্য কৃতজ্ঞ, কিন্তু আমার তো এটা বন্ধ হচ্ছে না, আমি তো মার খাচ্ছি, প্রতিবার ব্যথা হচ্ছে, প্রতিবার যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণাগুলো তো আমি ভরার আগেই আবার মার খেয়ে আবার সেই যন্ত্রণা হচ্ছে, সেটা তো কোনো বিচার পাইনি, আমি পাইনি কোনো দিন পাইনি। আমি 2019-এ কোনো মতে সুযোগ পেলাম ওদেরই দয়াতে আমার মায়ের কাছে থেকে যাওয়ার। আমি আমি এক কাপড়ে বেরিয়েছিলাম ওদের বাড়ি থেকে, কিন্তু আমার না ফেরার সুযোগটা ওরা করে দেয়, ব্যবস্থা ওরাই করে দেয়, আমি ফিরতে বারণ করে এবং থ্রেট দেওয়া হয় আমি যদি ফিরি আমাকে মারধর করা হবে। তারপরে তারা আসে আমার বাড়িতে, তার ছেলে আসে, তারপর সে নিজে আসে, সে নিজে এসে সেই সময় আমাকে যাচ্ছে তাই থ্রেট দিয়ে যায়, আমার মাকে যাচ্ছে তাই থ্রেট দিয়ে যায় যে আমরা বাধ্য হই আমার বাড়ি শিফট করে, আমার দিদির বাড়িতে শিফট করে যেতে। আমি 3 মাস ওখানে কাটাই আমার দিদির শ্বশুর বাড়িতে, ওদের ভয়ে আমি বেরোতে পারিনি 3 মাস বাড়ি থেকে, ভয়ে আমি ট্রমাতে ছিলাম, আমাকে যা যা কথা শুনতে হয়েছিল আমি ট্রমাতে ছিলাম। তারপরে 2.5 বছর আমি সেপারেশনে, আমি ওর থেকে মার খেয়েছি, ITC হোটেলে মার খেয়েছি, আমার কাছে ফোর্টিস হসপিটালে ভর্তি হয়েছিল, আমি তার ডকুমেন্টেশন আছে, আমার কাছে সব ডকুমেন্টস আছে, সব রেকর্ডিংস আছে, সব ফটোজ আছে। আমি আমার একটা কথাও যদি কারোর মনে হয় কোথাও গিয়ে সন্দেহভাজক, আমাকে দয়া করে কন্ট্যাক্ট করবেন, কিন্তু আমি একটা কথা বলে যেতে চাই, আমি আমি একটা একবার আমি এদের প্রেশারে বাধ্য হয়েছিলাম এবং একটা ভুল স্টেপ নিতে আমি সুইসাইড কমিট করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে আমি রিয়েলাইজ করি আমার একটা ছোট বাচ্চা আছে, তার আমাকে দরকার, আমি যেখানেই থাকি আমি ওর জন্য আছি এবং আমার বাঁচতে হবে, তাই আমি এই লড়াইটা চালিয়ে যাবো বলে আমি ফিরে এসেছি, তাই হয়তো আমার ভগবান ফিরিয়ে দিয়েছে, আমি এই লড়াইটা লড়তে চাই, আমি বাঁচতে চাই, আর আমার বাচ্চাটা আপনাদের হাতে। আপনারা দয়া করে আমায় 1% যদি আমার অবিশ্বাস হয় আমার থেকে যোগাযোগ করুন, ডাইরেক্ট যোগাযোগ করুন, আমি সব ডকুমেন্ট শেয়ার করতে রাজি আছি, আপনারা তখনই বুঝে যাবেন অবিশ্বাস করার জায়গা নেই। আপনারা দয়া করে এটাকে আটকান, আমার যদি কোনো ভাবে এরকম লিগাল কেসেস আসে যে আমি এগুলো করেছি, আমি কিন্তু এরকম মানে যাই না, হতে পারে আমাকে হয়তো জেলও খাটতে হতে পারে, আমি আপনাদের কাছে এই বিচারটা চাই যেন আমাকে কোনো যে কাজ আমি অন্যায় আমি করিনি সে অন্যায় শাস্তি পেতে হয়, আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু বাঁচতে চাই, বাঁচতে চাওয়াটা অন্যায় নয়। দয়া করে এটা শেয়ার করুন, যতটা পারুন শেয়ার করুন যাতে আমি বাঁচতে পারি, আর যাতে আমি জানি না, আমার এটাও ভয় হচ্ছে যে আমি এই যে ট্রেনে উঠবো গিয়ে এরপরে আমি ট্রেন আছে আমি স্টেশন যাচ্ছি, আমার ভয় আছে যে যদি এরা জানতে পেরে যায় আমি ভিডিওটা আপলোড করবো হয়তো আমাকে GRPF দিয়ে নেক্সট স্টেশনে নামিয়ে নেবে এবং আমাকে হয়তো মেরে ফেলবে, হতেও পারে, আমি মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। আর আর আমার পরিবারের যে কজন আছে, আর আমার পরিবারের সব লোককে ডেকে 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 থ্রেট দেওয়া হচ্ছে, আমি ওদের একটা জিনিস নিই, আমার সব জিনিস বরং সবকিছু ওদের কাছে, স্থাবর অস্থাবর সবকিছু ওদের কাছে, আমার কাছে কিছু নেই, আমাকে কিছু দেয়নি, ভিকিরির মতন বাড়ি থেকে বেরিয়েছিলাম, আলটিমেটলি আমি কিছু কিছু আমার নিজের ডকুমেন্টস ছিল আমার, যেগুলো আমি ছাড়া আমি মানে আমার পড়াশোনার ডকুমেন্টস এভরিথিং, আমি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, ওরা আমার কাজ টাকা দেওয়া বন্ধ করে দেওয়া, ফিনান্সিয়ালি আমাকে মেরে ফেলে, মেন্টালি টর্চার করে মারছে, ছেলে বাবা সবাই মিলে যদি একসাথে টর্চার করতে আমি আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আর পারছি না, আমি একটা জায়গায় গিয়ে সুন্দর সচ্ছলভাবে আমি কাজ করে আমি নিজের উপার্জন করতে চাই, আর আর আমি এখানে থাকতে পারিনি, হ্যাঁ আমি থাকতে চেয়েছিলাম, এটা আমার জন্মস্থান কর্মস্থান সবকিছু আমার এখানে, ভিটে মাটি সব ছেড়ে আমি আজকে বাধ্য হচ্ছে যেতে শুধুমাত্র প্রাণ বাঁচানোর জন্য, আর কিছু না, আর করে খাওয়ার জন্য, কারোর পয়সায় নয়, কারোর পয়সায় যারা পয়সা দিয়ে বলে যে গুরু দুধ দেয় তার লাথি খেতে হয়, তাদের পয়সা আমি লাথি খেতে চাই না, আমি আমি বাঁচতে চাই, আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা যত পারুন এটাকে শেয়ার করুন সো দ্যাট আমি বাঁচতে পারি, থ্যাংক ইউ, প্লিজ শেয়ার করুন যতটা পারবেন, সেভ মি। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review Delhi and travel channel in YouTube.